স্কুল জীবন থেকে একে অন্যকে ভালো লাগা, এরপর ধীরে ধীরে তা ভালোবাসায় পরিণত হওয়া, কিন্তু জীবনের নানা পরিস্থিতির মধ্যে কাছের মানুষকে আর মনের কথা বলা হয়ে ওঠেনি। কিন্তু বয়স তো আর থেমে থাকে না, নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে দুজনেই। শেষ পর্যন্ত 60 বছর পর নিজের প্রিয় মানুষটিকে প্রপোজ করলেন ছেলেটি। অবশ্য তখন আর তিনি ছেলে নয়, 78 বছরের বৃদ্ধ, বান্ধবীও প্রবীণ হয়েছে। কিন্তু বয়স হয়েছে তো কি, এয়ারপোর্টে একেবারে জনসমক্ষে প্রথা মেনে হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে প্রেম নিবেদন করলেন বৃদ্ধ। সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে আরও একবার দেখাবো। এত বছর পর প্রেমিকের তাঁর প্রতি ভালোবাসা অটুট দেখে হ্যাঁ বলেই দিলেন প্রেমিকা। ততক্ষণে এই প্রেম কাহিনীর সাক্ষী থেকে হাত তালিতে ভরিয়ে দেন এয়ারপোর্টের লঞ্চে থাকা যাত্রীরা। দেখলে মনে হবে যেন একটা আস্ত বলিউড সিনেমার স্ক্রিপ্ট। এখানে প্রেমিকটি আমেরিকার একজন ডক্টর, নাম ডক্টর থমাস। ভিডিওটিতে দেখা যায় এয়ারপোর্টের গেটের বাইরের দিকে চেয়ে অধীর আগ্রহে কারোর জন্য অপেক্ষা করছেন তিনি। এরপর দেখা যায় একজন বয়স্ক মহিলা এগিয়ে এলেন তাঁর দিকে, ওই মহিলার নাম ন্যান্সি। তাকে দেখেই আনন্দে ওই মহিলাকে জড়িয়ে ধরে স্নেহের চুম্বন করেন থমাস। এরপর লাউঞ্জে গিয়ে বসেন ন্যান্সি, কিন্তু থমাস পাশে বসলেন না। ওই বয়সও রীতিমতো ইয়াংদের মতো হাঁটু গেড়ে বসে মনের মানুষ ওই ন্যান্সির হাতে ফুলের তোড়া দিয়ে প্রেম নিবেদন করেন। এখানেই শেষ নয়, দেখতেই পাচ্ছেন কোটের পকেট থেকে একটি কাগজ বের করে পড়তে থাকছেন। স্কুল জীবনের প্রেমিকের এই কাণ্ড কারখানা দেখে ততক্ষণে 18 বছরের যুবতীর মতো লজ্জায় রাঙা হয়ে উঠেছেন ন্যান্সি। শেষ পর্যন্ত থমাসের বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলে দেন তিনি। হাই স্কুল থেকেই একে অন্যকে পছন্দ করতেন, অবশেষে 60 বছর পর দুজনে এক হওয়ার সিদ্ধান্ত নিলেন। অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।